Eita. এ ল্যান্ডিং লাগবে তো ল্যান্ডিং লাগবে না ব্যাগ দিয়ে তোলো ব্যাগ দিয়ে তোলো এই তো আরে এগুলো তোলো মারা ভিডিও করো সবই করছি দুটো একসঙ্গে করা খুবই মুশকিল তো আমাদের দেখুন দেখুন কি করছে একটা কাতলা মাছ নিয়ে দাদা মাছটা ছাড়বেন না উঁচু করুন আপনি কি ফার্স্ট ওপেনিং এ কাতলা মাছ লেগেছে আপনি হ্যাপি কি হ্যাপি তো বটেই সকাল সকাল চলো আর এর আগে তো আপনি কোথায় গেছেন সেটা কি বলবো এ বন্ধুরা দেখুন দেখুন দাঁড়াও দাঁড়াও তো দেখলেন প্রথম টোপাই মাছ হয়ে গেছে তার মানে আমরা কি পরিমাণে মাছ ধরবো আজকে সেটা তো বুঝতেই পারছেন বন্ধুরা সঙ্গে থাকুন আর বাসুদা কোথায় গেল বাসুদা বাসুদাও খুব খুশি ও দেখুন বাসুদাও খুব খুশি হয়েছে বাসুদা চলে আসছে না এদিকে এদিকে দেখো এদিকে দেখো চলো এনজয় ইয়েস একদম ধবধবে সাদা কাতলা ফার্স্ট টপেই কাতলা ইলিশ মাছ বন্ধুরা আরেকটা কিন্তু ছড়া টপে দেখুন এই যে রুই মাছ ধরেছি এটা দেখালাম না লজ্জা লাগছিল বলে ছোট মাছ তো তো আমাদের ছোট মাছটা যখন বড় হবে তখন তখন ভালো লাগবে না ছোট মাছটাকে আমরা পাত্তা দিচ্ছি না হ্যাঁ ব্যাপার স্যাপার ভালো হয়েছে দেখেন লালু গুড মর্নিং ফ্রেন্ড আজ মাছ ধরতে এসছি এটা দাদা এই জায়গাটার নাম কি গো হ্যাঁ পঞ্চশয় বুঝলাম না পঞ্চশয় পঞ্চশয় এটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল পিয়ারলেস হসপিটাল এবং আমরা আজকে মাছ ধরতে এসছি এই কোনায় দুটো ছড়া টোপ ফেলেছি তবে মাছ টুকটাক খাচ্ছে আমাদের কোনা থেকে একটা ছোট রুই মাছ হলো আবার ওই চাপছে বলে ওই আমার বন্ধু ও বসে আছে আমি এটাতেও বসে আছি একটা কাতলা মাছ ধরলাম 2 কেজি প্লাস সুজির টোপে খাচ্ছে এবং দড়ির গায়ে এই এইদিকে সিটে কেউ বসে না 1 নম্বরের দিকে হ্যাঁ তো এই যে একটা বাড়ি মারলো খেঁচা ভাঙা বাড়ি যেটাকে বলে ওই খেঁচা ভাঙা বাড়িতে মাছের দাঁত মাছ ছিঁড়ে চলে আসবে তা আমাদের নতুন নতুন শিকারী অনেক অনেক বন্ধুরা একে চেনে তো এই যে এই যে তো এত বড় বাড়ি মারবে ছোট মাছে তা আমি আইডিয়াও করতে পারিনি যাই ওকে একটা কাক পড়ে গেছে জলে কি কারণে তোর প্রবলেম কোথায় ছাত্রিকা আমাদের এই সুযোগ আসতেছে রে বাবা ওই দিকটা যা একটু যা একটু যা ওই দিকটা যা হ্যাঁ ঠিক আছে যা এবার ওঠ তুই সকাল সকাল জল খেলি কেন এ পান করিটা দেখো ওকে ঠোকাতে চলে এসছে যা ওইদিক দিয়ে যা ওইদিক যা ফাঁকা ফাঁকা যা ওট 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 যা 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 হ্যাঁ যা চলে যা তোর জায়গায় তুই চলে যা ও কোনো প্রবলেম হয়েছে হট করে না ঘুড়ি সুতো পুঁতে বেঁধে গেছে পড়ে গেছে ডানায় লেগে যাই হোক ভিডিওটা কিছুক্ষণ এদিক ওদিক দেখালাম
बंधुरा आज जानुआरी 2023 आज के 4 तारीख ना 5 तारीख आज के 5 तारीख ए 5 तारीख आज के क तारीख 5 तारीख आज के 5 तारीख तो विभत्स ठंडा पड़े ये ठंडा हमें माछ धरते पुकुरटा चटांग पुकुर पुकुरे माछ खाच्छे तो সেই খবরটা পেয়ে আমরা এলাম তো ভালো পুকুর চটাং পুকুর মাছ খাচ্ছে একটা কাতলা মাছ ফার্স্ট বউনি টোপেই 2 কেজি লেভেলে কাতলা ধরলাম রুইও ধরেছি মিরগেলও ধরেছি আর একটা মাছ খুলে গেল ফার্স্ট টপ এই সেকেন্ড টপ ফেলছি তো যাই হোক 2000 টাকা পাস সুজির টোপে মাছ পাচ্ছি মাছ ধরছি মাছ ধরা এনজয় নিচ্ছি এখানে ভালো জায়গা পরিবেশ ভালো এটা হচ্ছে পিয়ারলেস হসপিটালের পুকুর এক নম্বর পুকুর বন্ধুরা আমরা একটু আশেপাশে ভিডিওটা দেখাই দেখুন এখানে অনেক দূরের থেকে শিকার এসেছে এখানে পিকনিক করা হচ্ছে পিকনিক নিজেরা রান্না করে খাচ্ছে এটা একটু আপনাদের দেখাবো দাদারা কোথা থেকে এসেছেন কাকদীপ এই কাকদীপ থেকে এসে দাদারা দেখুন রান্না করছে বেশ মাংস কষিয়ে নিয়েছে সুন্দর ব্যাপার এই দেখুন সবাই এনজয় করছে টপ ফেলবে এখন দেখব আমরা এই তো যাবে সব যাবে হ্যাঁ চলছে ঠিক এই যে কাকদ্বীপের শিকারি বড় বড় শিকারিরা দাদারে এসছে এনজয় করছে পিকনিক করছে মাছ ধরছে এই যে টোপটা ফেলবে এখনই সুন্দর যাই হোক আমরা দেখলাম চলো আমাদের জায়গা আমরা ফিরে যাই দাদা কোথা থেকে এসেছেন কাকদ্বীপ আপনারা কয়জন এসেছেন আমরা এসেছি 7 জন 7 জনে এনজয় করছেন মানে মানে সেই ব্যাপার সকাল সকাল আমাদের এটা খবর পেলে আবার তো আসবো 15 তারিখ আবার ডেট পেলাম যাই হোক কেড়েছি 15 তারিখে আবার ডেট পেলাম তিন নম্বরে গিয়ে বসে 3 নম্বরে না সুবিধার মতো পেলাম না আচ্ছা আচ্ছা কারণ আপনারাও পেলেন না আমরাও পেলাম হ্যাঁ যাই হোক এখন সকাল রয়েছে এখন শীতের দিন তো একটু বেলার দিকে হতে পারে কিলো প্লাস এলো হ্যাঁ 701 কিলো উঠছে না আমরা সাদা পিস তো যাই হোক শিকারি কয়জনের মধ্যে আচ্ছা 3 জন শিকারি বাকি সব দর্শক বা বন্ধু বান্ধব এরা সব ওই পিকনিক করতে চলে এসেছে আজকে দারুন দারুন আজকে এনজয় আজকে এনজয় দাদারা কিন্তু কাকদ্বীপ থেকে রয়েছে আর অনেক দূরের রাস্তা এই দেখুন পুকুর বছরের প্রথম সপ্তাহে দারুন আইছে মাছ ধরুন হ্যাঁ আপনাদের সঙ্গে আর আমাদের চ্যানেলটাকে একটু ফলো করবেন হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আমাদের দ্বিতীয় শট দেখুন এটা দ্বিতীয় হিট দ্বিতীয় গোল না দ্বিতীয় হিট আমাদের মাপটা কিন্তু
তাহলে রেজাল্ট কি দেখালো? দুটো মাছ উঠলো আমাদের নাকি? তোমাদের কত নম্বর সিট? 47। এটা কি লাস্ট না আরো বাদিকে আছে? লাস্ট তুলতে হবে। তোলো 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 পুরো তোলো। বাহ, অনেক কাতলা ধরেছে দাদা। রুই মাছটা সাইজের আছে, এর থেকে বড় মাছ উঠেছে আর কোথাও? হ্যাঁ হ্যাঁ, লাগবে দাও, ছুড়ে দাও। কত নম্বর সিট দাদা? এটা কত গো? 42। ঠিক আছে, জড়াচ্ছে না পেতে যাই না, বুঝতে পারছি না। বন্ধুরা, আমাদের 3 নম্বর হিট এটা। ছোট কাতলা আরে ও ছুটো দিও না, ও আর কিনে নিয়ে আস তো। দাদা এই শিপটাটা উঁচু করেন তো, দাদা শিপটাটা উঁচু করেন। ল্যান্ডিং লাগবে না, এই যে আমাদের এখন টাইম শেষ, আমরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। ওই যে কোনো একটা মাছ খেলাচ্ছে সন্ধ্যাবেলাও, কাতলা উঠেছে 1.5 কেজি সাইজ। তো এই উজ্জ্বল ভাই, আমাদের নেটটা তুলে ভালো, বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। এই যে উজ্জ্বল ভাই এখন প্রস্তুত মাছ ধরার জন্য, মাছ তুলে নেওয়ার জন্য। তো বলো, কিছু বক্তব্য শোনাও তোমার। তো বন্ধুরা, আমরা মোটামুটি দুটো বড় কাতলা পেয়েছি আর একটা ছোট মানে হাফ কাতলা পেয়েছি, আর কিছু রুই মাছ টাছ পেয়েছি, আর বাকি সিটগুলো মোটামুটি মাছ পেয়েছে। সেটা টুকটাক অনেকই পেয়েছে, কিন্তু আমরা দেখাতে পারিনি, কারণ আমরাও মাছ ধরার জন্য ব্যস্ত ছিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা। চলুন মাছটা দেখি, যাক মাছটা একবার দেখা যায়। আমরা সারাদিনের অনেক ফলাফল করলাম, রাখো রাখো নিচে রাখো। আর একটা কাতলা কোথায়? আমাদের ওই ব্যাগে নিয়ে আসো না, কাতলার সাইজ আছে।
এই 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 পালাস না। এই যে আমাদের দুটো কাতলা আর গুঁড়ো কাটা মাছ রয়েছে। তো যাই হোক, আজকে ওই ঠান্ডার মধ্যে যা মাছ পেয়েছি আমরা খুশি, খুব খুশি না তবুও খুশি, কিছুই করার নেই। ঠান্ডা ঠান্ডার সময় একটু মাছ কম খায়, কম মাছ খায়, সেটাই স্বাভাবিক। আমরা এখন বাড়ির দিকে রওনা করবো। থ্যাংক ইউ বন্ধুরা, ফলো করবেন। ঠিক আছে, ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমরা এই বড় দুটো কাতলা মাছ ধরলাম। তো আমাদের নতুন পরিচয় হয়েছে আমাদের এটা পিয়ারলেস হসপিটালের এক নম্বর পুকুর। এই যে আঙ্কেল, ইনি অনেক ওল্ড ম্যান, উনি অনেক বছর ধরে মাছ ধরেন। তো ওনার ছেলে, দাদা, দাদার নাম বলুন। আচ্ছা, উনি মাছ ধরা দেখতে ভালোবাসেন, উনি মাছ ধরতে পারেন না। ওনার বাবার সঙ্গে উনি মাছ ধরেন। তো যাই হোক, সেই যে আমাদের আমাদের মাছ এনজয় পেলাম, আজকে অনেক এনজয় করলাম। এবার দাদা কিছু বলুন। আমি জেনারেলি উজ্জ্বলদার ভিডিও প্রচুর দেখি, খুব ভালো লাগে। এত সুন্দর করে উনি চারিদিকে মাছ ধরতে যান আর মাছ ধরেনও প্রচুর। আর আমি মোস্টলি নিজে কিসের ম্যানেজার, মাছ ধরার অত সময় পাই না, বাবাকে হেল্প করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে আঙ্কেল, আঙ্কেল আপনার কত বছর অভিজ্ঞতা এই মাছ ধরার বিষয়ে একটু বলুন। 40 বছরের অভিজ্ঞতা। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর এবং হেড ছিলাম কেমিস্ট্রি, এখন রিটায়ার করে গেছি। মাছ ধরাটাই আমার নেশা। যাই হোক, আঙ্কেলকে অনেক ধন্যবাদ। এই যে পুকুর পার, আমাদের পুকুরটা দেখিয়ে দিচ্ছে একবার। এখন পুকুরটা খুব সুন্দর পুকুর, জল ভালো এবং পরিবেশ ভীষণ ভীষণ ভালো। এই যে রাস্তাঘাট, আপনারা নেক্সট টাইমে মাছ ধরতে আসলে আপনারা এই পরিবেশটা অবশ্যই দেখতে পাবেন, এবং ভীষণ ভীষণ ভালো, একদম শান্তশিষ্ট পরিবেশ। বড় বড় বাড়ি আছে এবং গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। দেখুন, বাইকগুলো আমরা রেখেছি আমাদের একদম সিটের কাছে।